টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে চলাচল করা ট্রলার ও স্পিড বোট লক্ষ্য করে মিয়ানমার থেকে বারবার গুলি ছোড়া হচ্ছে আতঙ্কে এই নৌরুটে কয়েকদিন ধরে নৌযান চলাচল বন্ধ রেখেছে বোট মালিকরা এদিকে সেন্ট মার্টিনের একমাত্র যাতায়াত ব্যবস্থা নৌপথ হওয়ায় তীব্র খাদ্য সংকটে পড়ার শঙ্কায় প্রবাল দ্বীপের বাসিন্দা ও অবরুদ্ধ পর্যটকরা টেকনাফ থেকে শাহিন শাহের প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দ মাহমুদ ট্রলার স্পিডবোট সবই পড়ে আছে নৌযান চলাচল বন্ধের কারণে সেন্ট মার্টিনে আটকা পড়েছে বিপুল সংখ্যক পর্যটক এছাড়া দ্বীপের দশ হাজার বাসিন্দাকে জেঁকে ধরেছে তীব্র খাদ্য সংকটের আতঙ্ক নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার স্থানীয় বাসিন্দারা জানান গত বুধবার সন্ধ্যায় সেন্ট মার্টিন থেকে ফেরার পথে নাফ নদীর মোহনায় বাংলাদেশি নির্বাচন কর্মকর্তাদের লক্ষ্য করে মিয়ানমার থেকে বেশ কিছু গুলি ছোড়া হয় এতে কেউ হতাহত না হলেও গুলি লাগে নৌজানে পরদিন সেন্ট মার্টিন গামী পণ্যবাহী তিনটি ট্রলারে আবারও গুলি ছোড়া হয় এরপর থেকে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌজান চলাচল বন্ধ তাদের সংঘাতের যে মারসামা বাহিনী করতেছে নাকি দোকানগান বিদ্রোহী করতেছে আমরা তো বুঝতে পারতেছি না নৌযান চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য আসতে পারছে না পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সরকারি পদক্ষেপের আকুতি দ্বীপের বাসিন্দাদের এই অবস্থায় টাকা মানুষ না খেয়ে মারার অবস্থা জারবাই কোনো টলার এপার থেকে ওপার যাচ্ছে না সেপার থেকে পারতে পারছে আমরা চাই সরকারের দ্রুত গতিতে যে যে সমস্যাটা সুষ্ঠু সহ সমাধান করুন

সেন্ট মার্টিন থেকে টেকনাফে খাদ্য মালামাল এবং পর্যটক পারাপারের জন্য প্রতিদিন তিনটি ট্রলার আসে এবং তিনটি টেকনাফে যায় দ্রুত নৌযান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছে পর্যটকরাও সৈয়দ মাহমুদ আর টিভি